বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেল। দর্শকবৃন্দ, গতকাল আমরা এখনও ভিডিও দিতে পারিনি, কারণ আমি এবং আমার আরমান খান দুজনে মিলে যে ভিডিওটি করি সেখানে আরমান খান ছিলেন অসুস্থ, তাই আমরা কিন্তু ভিডিও দিতে পারিনি দর্শক। তো আজকে এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সতীহাট বাজারে, কিন্তু বিষয়টা হচ্ছে আজ কিন্তু সতীর হাটের হাট বার নয়, আজ কিন্তু সোমবার, আর সতীর হাটের হাট বার হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে একটা জমজমাট হাট লেগে যায় কিন্তু এখানে, কিন্তু আজ এখানে তবু আশ্চর্যজনক হলেও সত্য, পুরো এলাকার কলাগুলো যেন সমস্ত কেটে নিয়ে এসেছে দর্শক। তো আমরা সেই কলা নিয়েই আজকের ব্লগ বানাবো, আর ব্লগে পুরাটা জুড়ে থাকছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, এবং আছেন সাথে আছেন আরমান খান। দেখুন এখানে কলার সমাহার, আর কলা মানেই গরমের দিনে কিন্তু খুব ভালো একটা খাবার দর্শক। আর কলাতে তো কী পরিমাণ ভিটামিন রয়েছে, আর গরমের দিনে যে ধুলো ময়লা আমাদের নাক দিয়ে বা যে কোনোভাবে শরীরের ভিতরে প্রবেশ করে, তো আপনি যদি দিন শেষে দুটো কলা খেয়ে নেন তাহলে সমস্ত কিন্তু কিন্তু ক্লিয়ার হয়ে বের হয়ে যাবে দর্শক। দেখুন কলার হাট, তো চলুন আমরা এখন একটু কলার হাটটা আপনাদেরকে ঘুরে দেখাই। বিভিন্ন ধরনের কলা সম্ভবত রয়েছে, তো ঘুরে দেখলেই আমরা দেখতে পাবো, তো চলুন। শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা একটা কলার স্তূপের কাছে চলে এসেছি, সেখানে কিন্তু রয়েছে পাকা কলাও। দেখুন পাকা কলা, এখানকার পাকা কলা মানে কিন্তু একদম খাঁটি কলা বন্ধুগণ, এই কলার ভিতরে কোনো ভেজাল নেই। যদি কাঁচা, বেশি কাঁচা কলা হয় সেগুলো কিন্তু আমরা নিয়ে যাওয়ার পরে, যেটাকে বলে জাগ দেওয়া হয়, জাগ দেওয়ার পরে পাকানো হয়। কিন্তু এই কলাটা যদি আপনারা খান তো বুঝতে পারতেছেন কি টেস্ট, সুপার টেস্ট। আর সতীহাট মানেই, সতীহাটের কলা মানেই কিন্তু একেবারে জমজমাট সুপার কলা। ভাই এলা কলা কোথায় যাবে ভাই? চাপাই। দর্শক বিন্দু, এখান থেকে চাপাই প্রায় 200 কিলোমিটার রাস্তা দর্শক, 220 কিলোমিটার। অথচ এই সতীহাটের কলা চলে যাচ্ছে কিন্তু চাপায়, আরো কোথায় যাচ্ছে তা আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব। শুধু দর্শক বিন্দু, এখন আমরা কিন্তু একটা ট্রাকের কাছে চলে এসেছি, আর পুরো ট্রাক ভরা কিন্তু কলা, আর কলা জানি না এই কলা কোথায় যাবে। সতীহাটের মতো একটা বাজারের কলা যে বাংলাদেশের এত জায়গায় ছড়িয়ে পড়ে, মাথায় খারাপ করার কথা। এ ভাই, আপনারা তো বান্দার অনেক সময় পাবেন ভাই, আমাদের সাথে একটু কথা বলেন, আপনাদের এই কলাগুলো কোথায় যাবে ভাই? ঢাকা নারায়ণগঞ্জ। দর্শক মাথায় খারাপ, আমরা কিন্তু এত সহজে এই ঢাকা যেতে পারিনি, নারায়ণগঞ্জ যেতে পারিনি। কলার বয়স কিন্তু কতদিন, হয়তো এক বছর, এই এক বছর বয়সে কলা চলে যাচ্ছে নারায়ণগঞ্জ, যে এক বছর বয়সে কিন্তু আমরা ঢাকার মুখও কখনো দেখিনি। দেখুন বন্ধুগণ কিভাবে কষা হচ্ছে, বাহ, ও খুবই শক্তির প্রয়োজন তাই না ভাই? আমি কি একটু টানবো নাকি ওনাদের সাথে? হ্যাঁ পারবো না মানে কি কর, আমি বাঙালি ছেলে। হ্যাঁ ওপারে যাইতে হবে, ওপারে যাইতে হবে। বাপরে বাপ, কি সুন্দর কলার সার দর্শক বিন্দু, দেখেন যেভাবে সাইড করা আছে, খালি লোভ হচ্ছে যে খাই। কাঁচা খাবো নাকি? না কাঁচা খাওয়া যাবে না, কাঁচা খাইলে আনাজি কলা খাইতে হইব, ওটা রান্না করে খাইতে হইব। দর্শক আমি কিন্তু আছি ওনাদের সাথে, এবার টানবো রশি। দর্শক কেমন শক্তি দিয়েছি দেখছেন, এক পর্যন্ত কিন্তু ওনারাও রুটি শিখতে পারেনি, আমি প্রায় ধরার পরে রুটি ছিঁড়ে গেছে, মাথায় খারাপ করার কথা ভাই। এই দেখি আমার মাউথপিস কোথায়? ভাই আপনারা এই যে লুডিং করতেছেন, হ্যাঁ কয় টাকা করে দিনে পান ভাই? এটা কলার উপরে ডিপেন্ড করে, কলা আমি সামলাতে পারছি না, আগামী হাট থেকে কিন্তু আমিও আসছি ওনাদের সাথে, ভাই নিবেন না। চলে
কাঁচা এই কলাটার নাম কি? হ্যাঁ এটা মানিক কলা দর্শক, একেবারে মানিক কলা মানেই কিন্তু খাঁটি কলা, বুঝছেন? এই কলার ভিতরে যা আছে খাওয়ার পরে মনে করেন শরীর এই গরমে আরো গরম হয়ে যাবে। ভাই আপনারা এই কলাগুলো ঢেকে রাখতেছেন কেন? রাতে রাখবে কালকে হাট বাজার। ও দর্শক বিন্দু, আজকের কলা মনে হয় বেচা বিক্রি এ পর্যন্ত শেষ, তাই কলাগুলোকে কলার পাতা দিয়ে ঢেকে রাখা হচ্ছে। আগামীকাল এগুলো সেল হবে আর কি। নাকি সেল হয়ে গেছে ভাই? না এখনো সেল হয়নি, আগামীকাল হবে ইনশাল্লাহ। তো এই যে ঢেকে রেখে যাচ্ছেন ভাই, এটা তো আপনারা রাত্রে এখানে থাকবেন? না ভাই, লাইট গার্ড আছে। ও এখানে নাইট গার্ড আছে, নাইট গার্ড থাকার পরেও কি কোনো দুর্ঘটনা ঘটে না? হ্যাঁ দর্শক, সতী হাট মানেই কি সুন্দর একটা হাট, যেখানে জিনিসপত্রের নিরাপত্তার কিন্তু অভাব নেই, ঠিক আছে? এই যে ঢেকে রেখে চলে যাচ্ছেন, এরপরেও কিন্তু এটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, শুধুমাত্র কয়েকজন নাইট গার্ডই এটা পাহারা দিতে পারে। তার মানে সতী হাট মানেই একদম ঝুড় ঝামেলা মুক্ত একটা হাট কি? হ্যাঁ হ্যাঁ। আপনার সতী হাটকে কেমন ভালোবাসেন? নিঃসন্দেহে ভালো, এখানে চার স্তরের হাট হয়। হ্যাঁ সকালবেলা, হ্যাঁ দুপুর সময়, হ্যাঁ বৈকালবেলা, চারটা স্তরে। কলার হাট হবে সকালবেলা, তারপরে ধানের হাট হবে, কলা ধান তারপরে গরু এই মাঠে, তারপরে মাছ এই মাঠে। এই টুকটা দেখছেন না, সকালবেলা কলা মাছ, মাছ তারপরে ধান, ধান তারপরে যখন শেষ হয়ে যাবে তারপরে গরু, গরু ছাগল গরু সব এখানে অনেক বিশাল। নর্থ বেঙ্গলের মধ্যে নিঃসন্দেহে একটা একটা বড় হাট। দর্শক বিন্দু দেখছেন যে একের ভিতরে চার, একটি হাটে আজ সোমবার শুরু হয়েছে, কাল মঙ্গলবার সারা দিন এবং রাত্রি 10টা 11টা পর্যন্ত চলবে কিন্তু এই হাট। তো প্রচুর পরিমাণ কলা মানে করেন যমুনার উপর। আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। ঘটনা হলো এই হাটে আপনি কেন আসছেন? এখানে আসছি, আমি এখানে বসবাস করি, তারপরে এখানে দেখার জন্য বেশ একটা উৎকর্ষ জনতা। এই যে সকাল থেকে শুরু করে এই কলাটা কিন্তু সকাল থেকে আসে, ভোর থেকে সকাল থেকে, কালকে সকাল থেকে মনে করি। না ব্যবসার সঙ্গে আমি জড়িত না, আমি টিচার, বান্দাখানা কলেজে শিক্ষকতা করি আমি। ও বন্ধুগণ এখানে দেখা যাচ্ছে ওগুলো তো ট্রাক দেখলাম, এখানে একটা চার্জারের ভিতরে চার্জার থেকে নামানো হচ্ছে কলা, তাই না ভাই? ও তো গণনায় ওনাদের ভুল যাবে, আমি বেশি বকবক করলে, তাই বকবক করতেছি না দর্শক। এটা কিন্তু বাগান থেকে এসেছে এবং এখানে সারি করে রাখা হচ্ছে, আগামীকাল বিক্রি হবে, তাই না ভাই? ভাইয়া এগুলা কি কলা? মানিক ভাই, মানিক কলা কত করে ভাই? দর্শক বিন্দু ওনারা খুবই ব্যস্ত, কথা বলতে পারছেন না, তাই এই ভাইয়ের কাছে একটু আসতেছি। ভাইয়া এখন কলা কত করে বিক্রি হচ্ছে? এই সরবরাহ বাজার এখন ধরে দিলে 250-300, 200 320 টাকা। দর্শক কলার দাম কিন্তু কম নয়, দেখুন বাগানে বেশি ছোট্ট কাঁদি, কিন্তু এই কলার দাম হওয়ার কারণই হচ্ছে কিন্তু এটা মানিক কলা, মানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিন্তু একটা কলা, তাই অল্প হলেও অনেক দাম, তবে খেতেও খুব সুস্বাদু। তো আপনি কলার বিজনেস করেন কতদিন থেকে? বিজনেস প্রায় 30 বছর হয়ে গেল। 30 বছর ধরে কলার বিজনেস করে, মানে আমার মানে প্রাউড ফিল করতেছে, এমন একটা কলার অভিজ্ঞতাশীল লোকের সাথে আমার দেখা হলো। তো 30 বছরে যখন প্রথম কলা আপনি ব্যবসা শুরু করেন, তখন এই কলাগুলো আপনি কত করে? ওখানে তো 50 টাকা কেন বিক্রি হয়নি, 1 টাকা 50 টাকা বিক্রি হয়নি। দর্শক যখন 30 বছর আগে তিনি শুরু করেছিলেন কলার ব্যবসা, তখন কিন্তু 50 টাকা কেন বিক্রি হয়নি, কিন্তু সেই কলা এখন 300-350। তো ভাই আপনার নাম কি? শ্রী বকুল চন্দ্র সরকার। শ্রী বকুল চন্দ্র সরকার, খুব সুন্দর একটা নাম। আপনার বাসা কোথায়? দক্ষিণ ময়না। দক্ষিণ ময়না, মানে এখান থেকে উত্তর দিকে, উত্তর পূর্ব কর্নারে, তাই না? তো আপনি কতদিন থেকে কলার ব্যবসা করেন? আমার কলার ব্যবসার বয়স 28 বছর। 28 বছর পূর্বে আপনি প্রথম কত টাকা নিয়ে কলার ব্যবসা শুরু করছিলেন? প্রথমে মনে করেন কলার ব্যবসা অল্প টাকা দিয়ে করেছিলাম, করার পর মাসখানেক ব্যবসা ভালো হয়েছিল, তারপরে কিছু কলাতে ডাউন খাওয়ার জন্য একটু লসের মধ্যে ছিলাম, এবং আশা করি এবার যে
সামনে রোজা আসছে, এই রোজার যদি কলাটা বেশি দামে বিক্রি হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধাজনক হবে। তো এই এখন আপনি কি পরিমাণ টাকার কলার ব্যবসা করেন? বেশি করি না, লাখ দুয়েক টাকার ব্যবসা। লাখ দুয়েক টাকা কলার ব্যবসায়? লাখ দুয়েক টাকা কিন্তু কম না ভাই, অনেক ভালো একটা অ্যামাউন্ট। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শামসুল হক। শামসুল হক, বাড়ি কোথায়? প্রচুর টাকা লস, লাভের কোনো আমরা এ পর্যন্ত কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। কলার দাম প্রচুর, অনেক দাম, এক টাকা ঘাড়া কলার দাম 400-500 টাকা ঘাড়া কিনতে হচ্ছে। এখানে অনেক পার্টি আসে, বাইরে থেকে পার্টি আসে, আসার কারণে কলার দাম বেশি, কিন্তু আমরা যে দামে কিনে পাঠাচ্ছি সেই অনুযায়ী আমরা চালান ঘুরে পাচ্ছি না। তো আপনারা এই যে কলা ইয়া করতেছেন, আপনারাই তো এখানকার সবচেয়ে বড় পার্টি, আর পার্টি কি আছে? হ্যাঁ আছে, আরো বড় পার্টি আছে। আপনাদের কলা কি ঢাকা যাচ্ছে না? হ্যাঁ আমাদের কলা ঢাকাতে যায়, সিলেটে যায়। ঢাকা যায়, সিলেট যায়, তাই না? হ্যাঁ। তো ওনারা যাদের কথা বলতেছেন ওনাদের কলা কোথায় যায়? ওদের কলা নারায়ণগঞ্জ যায়, ওদের কলা সিলেটেও যায়, মুন্সিগঞ্জ যায়। মানে একটা প্রতিযোগিতামূলক বিজনেস চলতেছে। মান্দার কলা যে ঢাকা নারায়ণগঞ্জ সিলেটের মানুষরা খেতে পারে, এতে আপনার কেমন লাগে? আমাদের খুব ভালো লাগে, একটা গর্ব করা, গর্ব যে আমরা কলা পাঠাতে পারি। যে আমাদের এখান থেকে যে কলা পাঠান, এই যে চালান লেনদেন হয়, এটা কিসের মাধ্যমে হয় আপনাদের? আমাদের মানে টিটির মাধ্যমে, ব্যাংক মাধ্যমে, ব্যাংকিং। দর্শক বিন্দু, এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে কলার যে মোচা বা ইয়াটা আছে সেটা কিন্তু ভ্যানে করে নেওয়া হচ্ছে। ভাই এটা কি করা হবে ভাই? দর্শক দেখুন এখানকার ক্লিনিং সিস্টেম কত সুন্দর, যে উনি দায়িত্ব পালন করছেন যে এই কলার যে আবর্জনা বা মোচা কলাগুলো নিয়ে যাওয়ার পরে থাকবে সেগুলো তিনি গাঙ্গে ফেলে দিবেন। আপনি কতদিন থেকে এই কাজে আছেন? প্রায় 1 বছর থেকে। প্রায় 1 বছর থেকে তিনি এই কাজ করে আসছেন। তো আপনাকে এই কলার মোচা ফেলানোর জন্য কত টাকা দেওয়া হয়? 1200। এক দিনে 1200 টাকা? না, হাট আজকে কালে 1200 টাকা, প্রত্যেক হাটে 1200। দর্শক বন্ধু, যে পরিশ্রম, যে মাত্র 1200 টাকা, 1200 টাকায় তিনি পুরো ক্লিন করেন। তবে ক্লিন ব্যবস্থাটা খুব সুন্দর। আমি ওনার জন্য ব্যক্তিগতভাবে মহান আল্লাহর কাছে দোয়া করি, ওনাকে যেন সুস্থ রাখেন। এই সাইডে মা সাইডে লাগে সকাল ভোরে, এটি ভোরে এটা ক্লিয়ার করে দিতে হয়, যেমন ভোর থেকে 9টার ভিতরে তোমার কিনা কাঁচা হয় কলার, তারপরে এটা ফাঁকা করে দেওয়া লাগে, ফাঁকা করে দিলে মা সাইডে লাগে। কলার হাটে এসে কলা খাবো না এটা কিন্তু হয় না, তাই এখন কিন্তু কলা খাবো। কলা খাওয়া দেখে জিভায় পানি আসতে পারে, আর পানি আসলে কিন্তু দিতে পারবো না, কারণ এটা তো ভিডিও। যদি খেতে চান তাহলে আমাদের সতীর হাটে আসুন, প্রয়োজনে আমি না থাকলে ওই ভাইদের ফোন দিয়ে বলে দেবো আপনাদেরকে কলা খেয়ে দেবে। দেখুন একবারে রিয়েল কলা খাঁটি, এখানে কিন্তু কোনো ভেজাল নাই, একেবারে গাছ পাকা। তো খেতে খেতে বলছি, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, না পারলে একটু লাইক অথবা শেয়ার, অথবা দেখতে থাকুন, দেখতে দেখতে হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? শুধু দর্শক বিন্দু, এই মাত্র শেষ হলো আজকের আমাদের ব্লগ, আর বিদায় নিচ্ছে। আর বিদায় নেওয়ার আগে সেই ভাইদের সাথে অন্তত একটা সংক্ষিপ্ত করতে পারি। অবশ্যই অবশ্যই ভাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। ভাই এদিকে নিয়ে আসো, যাওয়ার সময় দর্শককে একটা জিনিস দেখে। ভাই দেখেন শ্রমিকের হাত কত খাঁটি, হাত ইস্পাত। আমি হাত দেওয়ার পরে আমার কাছে যে কি মনে হলো, মনে হলো হয়তো আমরা মজা করতেছি দর্শক, এটা কিন্তু আসলেই বোঝার বিষয়, ঠিক আছে? সারাটা দিন কাজ করার পরে কি পরিশ্রম যে যায় তাদের উপর দিয়ে। তো আল্লাহ শ্রমজীবী মানুষদেরকে ভালোবাসেন, আমি দোয়া করবো তাদেরকে যেন, তাদের সবাইকে যেন মহান রাব্বুল আলামিন সুখে শান্তিতে বসবাস করা। দেখা ভালো দর্শকবৃন্দ, যত
আনন্দ করে বিদায়ের পালা শুরু করেছিলাম তত আনন্দ করে পাল্লা দেওয়া আসলে চোখে জলাশি যাই যখন এই মানুষগুলোর প্রতি আমরা দেখি পাতা এই মানুষগুলোর জন্য দোয়া করবেন দর্শক তাদের জন্যই আজকে ঢাকা শহরের বৃত্তশালী মানুষরা এই খাঁটি মানিকের কলা খেতে পারবে এটা কিন্তু বিষয় ঠিক আছে এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকে এই কলাগুলো ঢাকায় যাচ্ছে তো ঠিক আছে।